হাওড়া জেলার উদয় নারায়ণপুর থানার পাঁচারুল গ্রামের পূর্ব পাড়ায় ধুমধাম করে সিদ্ধেশ্বরী কালীমাতা পূজা হলো। যদিও পুজোটি বাড়ির পুজো, বাড়ির পুজো হলেও গ্রামের মানুষের কিন্তু একটা উৎসাহ রয়েছে এই পূজাকে ঘিরে। এই পূজাকে কেন্দ্র করে অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে সকলের জন্য। গ্রামের মানুষরাও কিন্তু এখানে আসে পুজো দেখতে। সকাল থেকেই থাকে মহিলাদের তোড়জোড়, হাতের আলপনা পুজোকে কেন্দ্র করে বাড়ির ছেলেরাও তারাও কিন্তু ঠাকুর আনা থেকে ঘট ডোবানো প্রত্যেকটা জিনিসই তারাও কিন্তু সাথ দেয়। চলে সারা রাত ধরে পুজো। পুজোটি প্রায় 37 বছরে পদার্পণ করছে। পুজো নিয়ে বাড়ির গৃহিণী লক্ষ্মী রানী পাছাল এবং নাথ বউ মধুশ্রী সাউকি বললেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। দেখো প্রথমে কালী পুজো করছিলাম, 4 বছর করে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে বলছে না আমি সারা লাইফটা করি। হ্যাঁ, সারা লাইফ করে 37 বছর হচ্ছে প্রতিষ্ঠান আমি করেছিল প্রথম। তারপরে 4 বছর, তারপরে আর করার কিছু ইচ্ছা ছিল না। তা আবার বললো না আমি করবো, জোরে করবো, করার ইচ্ছা থাকে করো বলে অনেকদিন ধরে করতে করতে 2 বছর আবার বন্ধ হয়ে গেছিলো। দাদু মারা গিয়েছিলো তখন, কাকা মারা গিয়েছিলো, বন্ধ হয়েছিল। কিন্তু না আজ পর্যন্ত 37 বছর পুজো হচ্ছে। এবার দাদুর নাতিরা করতে চাইছে, ছিল দাদু স্বপ্ন দেখেছিল আমি কি জানছি, ওই পুজোটাই হয়েছিল। আর এবছরও বলেছিলাম করবো না, তার নাতিরা বলছে না, দাদুর নাতিরা বলছে যে হ্যাঁ এবছরে আমরা করব, দাদু দেখে গেছে সেটি, সেটা আমরা করতে চাইছি, করবো। ওরা যতদিন পারে করুক, ভালো লাগে। নিয়ম নীতি আমার কোনো এ থাকে না, আর আমার শখের উপর আমার যতটা পেরেছি সাধ্য, মা যতটা দিয়েছে ততটা আমি জোগাড় করছি। মা নিজে করে, আমি তো পারি না। ঘর ডোবানো হয়ে 5টায়ও খোঁজা হচ্ছে, তারপরে পাড়ার লোকজনকে ডাকা হচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঘুরছে, সব কিছু। আমাদের পুজোতে সন্তোষ সবাই হয়, সব আসতেও চায়, ভালো লাগে। আর কিছু আছে, সুরজিৎ, তারপরে প্রসেনজিৎ, সুমন্ত, সবাই, শ্রীকান্ত, আবার সুস্মিতা এসেছে নতুন, আর পিপু এসেছে পুরাতো, আমার সরলিকা নাজনি বড়, আর এই মাম্পু ছোট, দু নাজনি এসেছে। আমার খুব ভালো লাগছে, আমার নাম লক্ষ্মী পাচার। আমার বিয়ের পরের দিনেই হচ্ছে কালী পুজো হয়েছিল, যেদিনকে বর কনে আসে সেদিনেই পুজো হয়েছিল। তা এসে আমি দেখলাম যে পুজোতে অনেক আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী নিয়ে পুজোটা হয়। এটা প্রায় 37 বছরের পুজো। দাদু, দাদা, শ্বশুর, শ্বশুর আমলে মানে পুজোটা তুলেছিলেন, তা সেইদিকেই এখনো চলছে। পুজোর আয়োজনটা কিরকম? পুজোর আয়োজনটা প্রায় থেকেই ঠাকুরের ভোগ রান্না, আলপনা বা হচ্ছে ঠাকুরের মণ্ডপ সাজানো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে কাজ চালানো হয়। হচ্ছে আশা করছি প্রতি বছর এইভাবেই করব। নিজে হাতেই করেন মানে সবাই নিজেরা করে না? আমি বা হচ্ছে নিজে হাতে করি, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসে, এসে সবাই মিলে উৎসাহ দেয়। আপনার নাম? নাম মধুশ্রী সাউ। সংকল্পে নমো গণতে।